হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল এজেড আনলিমিটেড। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক্সেলের ফরম্যাট পেইন্টার এই টুলসটি নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো এই টুলটি আমাদের ব্যবহৃত হয় যে কোনো ফরম্যাটকে কপি করতে। আমাদের অনেক সময় দেখা যায় অনেক ফরম্যাটকে কপি করতে হয়, সেক্ষেত্রে আমরা ফরম্যাটটি কপি করতে জানি না, আমাদের বিভিন্ন অপশনের ব্যবহার করে তারপর সেটিকে ওই ফরম্যাটে নিয়ে আসতে হয়। কিন্তু এই ফরম্যাট পেইন্টারের কাজটা যদি আমরা জানি তাহলে যে কোনো ফরম্যাটকে আমরা অন্য কোনো জায়গায় কপি করতে পারি খুব সহজ। তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই ফরম্যাট পেইন্টার অপশনটি নিয়ে কাজ করা যায়। তো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি খুব ছোট্ট একটি সিম্পল উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে অনেকগুলো উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে এই ফরম্যাট পেইন্টার অপশন নিয়ে কাজ করতে হয়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখুন, এতে করে আমার চ্যানেলের সকল আপডেট পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। তো দেখুন এখানে আমি একটি টেবিল তৈরি করে রেখেছি, এই টেবিলের হেডিংটি বোল্ড করা আছে এবং ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার। আমি অনুরূপ আরেকটি হেডিং তৈরি করেছি এখানে, যেখানে খুব নর্মাল কোনোরকম ফরম্যাট ইউজ করা হয়নি। তো আমি এই হেডিংটিকে কীভাবে আমি এই হেডিংয়ের মতো নিয়ে আসতে পারি, এটি করার জন্য ফরম্যাট পেইন্টের সহায়তা আমরা খুব সহজে এই হেডিংটিকে এই হেডিংয়ের মতো করে নিয়ে আসতে পারবো। তো সেটি করার জন্য যে ফরম্যাটটি বা যে সেলের ফরম্যাটগুলো আমাকে কপি করতে হবে সেই সেলগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে, তারপরে ফরম্যাট পেইন্টার এই টুলসটির উপরে বা আইকনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন কার্সরটি একটি ব্রাশের আকৃতি নিয়েছে, অর্থাৎ এটি অ্যাক্টিভ এখন। তারপর আমাদের যে সেলগুলোতে এই ফরম্যাটগুলো কপি করতে হবে সেই সেলগুলো আমরা সিলেক্ট করে নেব, তারপর ছেড়ে দিন। দেখুন খুব সহজে এই টোটাল ফরম্যাটটি এখানে আমাদের কপি হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইয়েলো এবং টেক্সটগুলো বোল্ড টেক্সট হয়েছে। তারপর আমি দেখাচ্ছি টোটাল টেবিলের ফরম্যাটটি কীভাবে কপি করতে হয়। নিচে আমি অনুরূপ আরেকটি টেবিল আমি তৈরি করে রেখেছি, কিন্তু এটির মধ্যে কোনো ফরম্যাট দেওয়া নেই, অর্থাৎ দেখুন বর্ডার দেওয়া নেই, সেলগুলোতে লাইন দেওয়া নেই, প্রত্যেকটি রেগুলার টেক্সট ফরম্যাট আছে। যে টেবিলের ফরম্যাটটি আমাদের কপি করতে হবে সেই টেবিলটি আমি সিলেক্ট করে নিচ্ছি, এবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এবার এই টোটাল টেবিলটি আমি সিলেক্ট করে ছেড়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই এটি এই টেবিলটির অনুরূপ ফরম্যাটে রূপান্তরিত হয়েছে। আমি তৃতীয় একটি উদাহরণ দেখাচ্ছি, এখানে দুটি সেলে বাংলাদেশ লেখা আছে, একটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, অন্যটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আর এখানে দুটি সেলে বাংলাদেশ লেখা আছে, যেটি সেন্টার অ্যালাইনমেন্ট করা আছে। তা আমি কীভাবে এটি করতে পারবো, আমি এই দুটি সেল আমি সিলেক্ট করে নিচ্ছি, এবার ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এবার এই দুটি সেল সিলেক্ট করে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখুন লেফট অ্যালাইনমেন্ট আর আরেকটি রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আরেকটি উদাহরণ দেখাচ্ছি, এখানে দুটি ডেট আমি রেখেছি, একটি হচ্ছে শর্ট ডেট, একটি লং ডেট, এবং পাশে আরেকটি ডেট আমি রেখেছি, আগে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার এসেছে। তো আমি কীভাবে এটিকে এই ডেট ফরম্যাটে এবং নিচেরটিকে এই ডেট ফরম্যাটে নিয়ে আসতে পারি, এবার আমি সেল দুটি সিলেক্ট করছি, ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এবং আমি এই দুটি সেল সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক ছেড়ে দিচ্ছি। তাহলে দেখুন খুব সহজে আমার ফরম্যাটটি কপি হয়ে গেছে। আরেকটি উদাহরণ আমি দেখাচ্ছি, এখানে তিনটি সেল আমি বাংলাদেশ লিখেছি, এই বাংলাদেশ লেখাগুলো অ্যালাইনমেন্ট 45° প্লাস, এটিতে 45° মাইনাস, এটাতে 90°। আর আমি পাশেই আরেকটি আর তিনটি সেলে বাংলাদেশ লিখেছি, যেটি রেগুলার লিখেছি। তো আমি কীভাবে এটিকে খুব সহজেই এর অনুরূপ নিয়ে আসতে পারি, তো আমি এই সেলটি সিলেক্ট করছি, ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এখানে এনে ছেড়ে দিচ্ছি। আবার আমি এটা সিলেক্ট করছি, ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এখানে এনে ছেড়ে দিচ্ছি। আবার এটাকে ক্লিক করছি, ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, এটাকে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখুন খুব সহজে আমার ফরম্যাটগুলো কপি হয়ে গেছে। এবার অন্য আর কিছু উদাহরণ আমি দেখাচ্ছি। এই সেলগুলোতে আমি কিছু কিছু জায়গায় টেক্সট দিয়েছি, কিছু কিছু জায়গায় নাম্বার দিয়েছি এবং কিছু কিছু জায়গায় ফোন নাম্বার দিয়েছি। তো প্রত্যেকটির ফরম্যাট আলাদা করা, যেমন ধরুন আমি এখানে নাম্বার এনেছি, আমার এগুলো নাম্বার হবে, এগুলো নাম্বার হবে। তো সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি যেটি অলরেডি নাম্বার করা আছে সেটিতে আমি ক্লিক করবো, ফরম্যাট পেইন্টারে যাব এবং যে সেলটিকে নাম্বারে পরিণত করতে হবে সেই সেলটির উপরে আমি ক্লিক করছি। ওকে, এটি নাম্বারে পরিণত হয়ে গেছে। আমি যখন এটিতে ক্লিক করলাম তখনই কিন্তু আমার ফরম্যাট পেইন্টার যে অ্যাক্টিভ ছিল সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আমার এটাও বাকি আছে, এটাও বাকি আছে, এই সেলটিও বাকি আছে নাম্বারে পরিণত করতে।
তো বারবার আমাকে এখানে যেতে হচ্ছে। তো আমার এইভাবে যদি আমি করতে যাই আমার অনেক সময়ের ব্যাপার হয়, তো সেটি আমি কিভাবে এক ক্লিকে করতে পারবো? তো আমি চাই যে আমি একবারই ক্লিক করব ফরম্যাট প্রিন্টারে এবং যতক্ষণ চাইবো বা যে সেলগুলোতে চাইবো আমি যতবার ইচ্ছে ততবার আমি ক্লিক করলে সেটি কপি হতে থাকবে, অর্থাৎ এটি ইনঅ্যাকটিভ হবে না। তো সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা প্রথমত সেলটিতে ক্লিক করব, তারপর ফরম্যাট প্রিন্টার অপশনটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখো ব্রাশ আকৃতি নিয়েছে আমাদের কার্সরটি। এবার আমরা যতক্ষণ পারি ক্লিক করব, কিন্তু দেখুন ব্রাশ আইকনটি কিন্তু যায়নি, অর্থাৎ এটি এখনও অ্যাক্টিভ আছে। তারপর আমার যেখানে যেখানে দরকার আমি ক্লিক করে এটি করে নেব। এখন আমার এই ব্রাশ আইকনটি কীভাবে যাবে, আপনি যদি স্ক্যাপে ক্লিক করেন তাহলে এটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আমার যেটি করতে হবে যে এটি আমার একটা ফোন নাম্বার, ঠিক একটি ফোন নাম্বার ফরম্যাটে আছে, আমার নিচে দুটি ফোন নাম্বার হবে। সেক্ষেত্রে আমি কী করবো, আমার যেটি ফোন নাম্বারে আছে সেটি থেকে আমি ফরম্যাট প্রিন্টার ক্লিক করব, তারপর বাকি দুটি সিলেক্ট করে দেবো। দেখুন এটিও ফোন নাম্বারে পরিবর্তিত হয়ে গেছে বা ফোন নাম্বার ফরম্যাটে রূপান্তরিত হয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই ফরম্যাট প্রিন্টার এই টুলসটির মাধ্যমে আমাদের যে কোনো ফরম্যাটকে আমরা কপি করতে পারি খুব সহজে। তো বন্ধুরা মনে রাখবেন, এটি শুধুমাত্র ফরম্যাটকে কপি করবে, কোনো ভ্যালুকে রূপান্তরিত করবে না, শুধুমাত্র ফরম্যাটটিকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফরম্যাট প্রিন্টার টুলসের মাধ্যমে খুব সহজেই ফরম্যাটকে কপি করতে পারি। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।